জানতে পেরেছি যে ইতিমধ্যে আজকেই কালকের রাত্রের বৃষ্টিতে কিন্তু সিলেট নগরীর বিভিন্ন জায়গায় এরকম বন্যার পানি মানুষের ঘর বাড়ি নষ্ট করে দিয়েছে, ঘর বাড়ি নষ্ট করে দিচ্ছে। এমনকি যে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে কিন্তু অনেক পানি জড়ো হয়ে রয়েছে, বন্যার মতো জলাবদ্ধতার পানি জমে ডুবে আছে নগরীর 6 নং ওয়ার্ডের বাদামবাগিচা এলাকা। প্রিয় ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমাদের লাইভটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমাদের কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দিবেন। প্রিয় ভিউয়ার্স, সিলেটে মাঝরাতে প্রবল বৃষ্টিতে রাস্তাঘাট তলিয়ে গিয়ে বাসা বাড়িতে পানি ঢুকে পড়েছে। নগরের মাঝ দিয়ে বয়ে চলা সুরমা নদীর পানি বেড়ে আরো জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এতে ভোগান্তিতে পড়েছে নগরবাসী। রোববার 2 জুন রাত 12টা থেকে বৃষ্টিপাত শুরু হয়। সরজমিনে দেখা যায় নগরীর তালতলা, মাছুদিগির পার, জামতলা, তুপখানা, কাজির বাজার, যতপুর, তেরোরতন, কালীঘাট, চালিবন্দর, উপশহর, মাসিমপুর, সুবানীঘাট, পায়রা, শেখঘাট নগরীর বিভিন্ন এলাকায় বন্যার পানি ঢুকে পড়েছে। নগরীর তালতলার বাসিন্দা রজত কান্তি গুপ্ত বলেন, 2022 সালের পরে ঘরে আবারও পানি ঢুকলো, পরিবার নিয়ে ভোগান্তিতে পড়েছি। বন্যার আগে যদি নদী ছড়া খাল বিল খনন করা হতো তাহলে নগরীতে পানি ঢুকতো না। তুপখানা এলাকার বাসিন্দা বিপাশা দাস বলেন, অতি বৃষ্টির কারণে আমাদের ঘরে পানি ঢুকে গেছে, পরিবারের সদস্যদের নিয়ে আতঙ্কে রাত কাটাচ্ছি। সঠিকভাবে যদি সিটি কর্পোরেশন নদী খনন করত তাহলে বারবার বন্যাতে আমরা আক্রান্ত হতাম না। এদিকে সিলেটের বন্যা পরিস্থিতি দিনে কিছুটা উন্নতি হয়েছিল, বেশ কিছু স্থানে কমে এসেছিল পানি, কিন্তু রাতের বৃষ্টির ফের নগরীতে পানি বেড়েছে। সুনামগঞ্জের দুয়ারাবাজার, প্রিয় ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে জানি কিন্তু যে উজানের যে পানিটা কিন্তু ঢল নেমেছিল সেই ঢল কিন্তু ইতিমধ্যে সুনামগঞ্জ প্রবেশ করে সুনামগঞ্জের মানুষের অনেক ক্ষয়ক্ষতি করে ফেলেছে। সুনামগঞ্জের দুয়ারাবাজার সড়ক বন্যার পানিতে তলিয়ে গেছে। উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে 3টি ইউনিয়ন। জানা যায় গত কয়েকদিনের বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার খাসিয়ামারা, চিলাই, চেলা নদী, মরাচেলা নদী ও সুরমাসহ সবকটি নদ নদী ও হাওরের পানি বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধির ফলে দুয়ারাবাজার বগলা বাজার সড়কের শরীফপুর গ্রামের সড়ক তলিয়ে গেছে। সড়কের সরকারি টেকনিক্যাল স্কুল এবং কলেজের সামনে ব্রিজের অ্যাপ্রোচের মাটি সরে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আরেক অংশ উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে লক্ষ্মীপুর বগলা বাজার সুরমা ইউনিয়নের, এতে ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী সহ স্থানীয় লোকজন। প্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে কিন্তু আমরা আপনাদের সাথে সিলেট নগরীর 6 নং ওয়ার্ড বাদামবাগিচা থেকে যুক্ত হয়েছি। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে প্রচুর পানি কিন্তু জমে রয়েছে সিলেট নগরীর বাদামবাগিচা এলাকায়। অনেক মানুষ কিন্তু ইতিমধ্যে এই যে রাস্তায় এমনকি অন্যান্য যে বিল্ডিংগুলোর ছাদে প্রবেশ করছে, ঘরের ভিতরে পানি ঢোকার কারণে কিন্তু ওনারা এখন পর্যন্ত নিজের বাসভবনে বা নিজের ঘরে যায়নি। প্রিয় ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভ্যান কিন্তু এখন পর্যন্ত পানির নিচে, আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু প্রিয় ভিউয়ার্স ইতিমধ্যে কোমর পানি হয়ে গিয়েছে। যত সামনের দিকে আগাবো তত কিন্তু পানি বেশি দেখা যাবে। প্রিয় ভিউয়ার্স, আপনারাও দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মানুষ সিলেটের মানুষ কতটুকু কষ্টে রয়েছে। এমনকি সিলেটের নদ নদী খাল বিলগুলো যদি ইতিমধ্যে এরকমভাবে খনন করা হতো ভালোভাবে তাহলে সিলেটের মানুষ এই বিপর্যস্তে পড়তো না। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের সুয়েল আহমদ মিসবাবাই আমাদের মধ্যে আমাদের সাথে যুক্ত রয়েছেন, তিনি কমেন্ট করেছেন মেডিকেলের ভিতরের অবস্থা খারাপ। সুয়েল আহমেদ মিসবাবাই, শুধু মেডিকেল নয় ভাই, সিলেট নগরীর বিভিন্ন জায়গা কিন্তু ইতিমধ্যে পানি তলিয়ে নিয়েছে। এমনকি অনেক মানুষ কিন্তু কাল রাত থেকে এখন পর্যন্ত ঘরে ফিরে নিয়ে সিলেটের মাঝরাতে প্রবল বৃষ্টিতে রাস্তাঘাট তলিয়ে গিয়ে বাসা বাড়িতে পানি ঢুকে পড়েছে। নগরের মাছ দিয়ে বয়ে চলা সুরমা নদীর পানিও কিন্তু বেড়ে আরও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এতে ভোগান্তিতে পড়েছে কিন্তু এই সিলেটের নগরবাসী। রাত 12টা থেকে এই বৃষ্টিপাত শুরু হয়। সরজমিনে দেখা যায় নগরীর তালতলা, মাসুদিগির পার, জামতলা, তুপখানা, কাজির বাজার, যতপুর, তেরোরতন, কালীঘাট, চালিবন্দর, উপশহর, মাসিমপুর, সুবানীঘাট, পায়রা, শেখঘাট নগরী বিভিন্ন এলাকায় বন্যার পানি ঢুকে পড়েছে।
নাসরিন সুলতানা, রায়নগর, দর্জিপাড়া, মীরাবাজার। ধন্যবাদ নাসরিন সুলতানা আপু, আপনাকে রায়নগর, দর্জিপাড়া, মীরাবাজার থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। যে ভিউয়ার আপনারা দেখতেই পাচ্ছেন, ইতিমধ্যে কিন্তু সিলেট নগরের 6 নং ওয়ার্ডের বাদামবাগিচা এলাকার বাসিন্দারা বা কেমন অবস্থায় রয়েছে প্রিয় ভিউয়ার, ইতিমধ্যে কিন্তু আরও অনেক পানি ছিল এখানে, তো কিছুটা পানি কমে গেছে, যত বৃষ্টি হবে পানিটা কিন্তু তত বাড়বে। দেখতেই পাচ্ছেন আমি এখন পর্যন্ত কিন্তু ঠিক একটু কম কমর পানিতে দাঁড়িয়ে আছে, এমনকি আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি মাঠ, সেই মাঠের ভিতরে কিন্তু মাঠের অর্ধেক গেট জুড়ে কিন্তু পানি জড়ো হয়ে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বাসা, সেই বাসার ভিতরে কিন্তু ইতিমধ্যে সেই জলাবদ্ধতার পানি জমে গিয়েছে, এমনকি অনেকের ঘরের ভিতরেও কিন্তু সেই জলাবদ্ধতার পানি প্রবেশ করে তাদের ঘুম সহ সবকিছু। যে আপনাদেরকে একটু ক্যামেরা দেখাতে পাচ্ছি, এই যে ঘরের ভিতরে কিন্তু পানি, মানুষের অনেক কষ্ট হচ্ছে, আমাদের এই সেই রাত থেকে কিন্তু অনেক পানি জমে রয়েছে। নাসরিন তো নাহিদ সানি ভাই, কোন জায়গায় এটা ভাই? এটা হচ্ছে গিয়ে সিলেট নগরীর 6 নং ওয়ার্ড বাদামবাগিচা এলাকায়, এমনকি শুধু এরকম বাদামবাগিচা এলাকায় নয়, কিন্তু আরও বিভিন্ন জায়গায় কিন্তু এই জলাবদ্ধতার পানি ডুবে রয়েছে। সিলেট নগরীর তালতলা, মাসুদিগির পাড়, জামতলা, তুপখানা, কাজির বাজার, যতপুর, তেরো রতন, কালীঘাট, চালিবন্দর উপশহর, মাসিমপুর, সুবানীঘাট, পায়রা, শেখঘাট সহ নগরীর বিভিন্ন এলাকায় বন্যার পানি ঢুকে পড়েছে। আমরা কাল দিনে বিভিন্ন খবর মাধ্যমে জানা যায় যে সুরমার পানি কিন্তু কিছুটা কমেছিল, কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে, সেই রাত থেকে অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু সুরমার পানি আরও বেড়ে গিয়ে বিভিন্ন মানুষের সুরমার আশেপাশে যেই বাড়ি ঘরগুলো ছিল বা সুরমার আশেপাশের যে এলাকায় বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়ে যায়, বিভিন্ন মানুষের ঘরের ভিতরে কিন্তু পানি প্রবেশ করে, ওনাদের এখন পর্যন্ত কোনো থাকার ব্যবস্থা হয়নি। তো আমরা আপনারা দেখতেই পাচ্ছেন যে সিলেট নগরীর এই জলাবদ্ধতার পানি যদি এতটুকু জমতে পারে, তাহলে বন্যার পানি কতটুকু বৃদ্ধি পেয়েছে, কতটুকু ক্ষয়ক্ষতি করেছে মানুষের ঘর। এই যে প্রিয় ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটি দোকান রয়েছে, সেই দোকানের ভিতরেও কিন্তু ইতিমধ্যে পানি প্রবেশ করেছে, আমরাও দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যে রাস্তার পাশে যে গাড়িগুলো ছিল, সেই গাড়িগুলো কিন্তু এখন পর্যন্ত পানির তলেই রয়েছে, পানিতে ডুবে। ফখরুল ইসলাম ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। ভাই পানি বাড়ে না কমে জানাই বা ইনশাল্লাহ ভাই, আমাদের এই লাইভ পরে কিন্তু আমরা এখন যে মোটামুটি খবর পেয়েছি যে পানি বর্তমানে সুরমা নদীর পানি এখনও কিন্তু বেড়ে চলেছে, এখন পর্যন্ত কমার নাম হয়নি, কাল দিনে কিন্তু একটু কমেছিল, বাট এখন কিন্তু পানি অনেক বাড়ছে, এমনকি সিলেট নগরীর মহানগরের বিভিন্ন জায়গায় কিন্তু পানি এই পানির রাস্তাঘাট তলিয়ে নিচ্ছে, এমনকি যানবাহন বন্ধ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে রাস্তাঘাটে চলা যানবাহন কিন্তু বন্ধ হয়ে গেছে। তুপখানা যে সুরমা নদীর পাড়েরই সেই একটি এলাকা, তুপখানা এলাকার বাসিন্দা বিপাশা দাস বলেন, অতিবৃষ্টির কারণে আমাদের ঘরে পানি ঢুকে গেছে, পরিবারের সদস্যদের নিয়ে আতঙ্কে রাত কাটাচ্ছি, সঠিকভাবে যদি সিটি কর্পোরেশন নদী খনন করতো তাহলে বারবার বন্যাতে আমরা আক্রান্ত হতাম না। ভাই পানি বাড়েন না কমে জানাই বা ফখরুল ইসলাম ভাই, সিলেটের বন্যা পরিস্থিতির দিনে কিছুটা উন্নতি হয়েছিল, বেশ কিছু স্থানে কমে এসেছিল পানি, কিন্তু রাতে বৃষ্টির ফের নদী নগরীতে পানি বেড়েছে এবং